হ্যালো WhatsApp ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি সুদীপ বিশ্বাস আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল গেমা এন্টারটেইনিং ওয়ার্ল্ড। ডিয়ার ফ্রেন্ডস, ফরেন কান্ট্রিতে ট্রাভেল করতে কার না ভালো লাগে? একটা দেশের সংস্কৃতি, খাবার, মনুমেন্ট বা স্মৃতিসৌধ, কেনাকাটা ইত্যাদি উপভোগ করতে কে না পছন্দ করে? ফ্রেন্ডস, আমরা সকলেই জানি যে বিদেশে যেতে প্রচুর অর্থ সামগ্রীর প্রয়োজন হয় এবং এই অর্থের অভাবে অনেক মানুষের কাছে এই বিদেশ ভ্রমণ একটি স্বপ্ন হয়ে উঠেছে। কিন্তু ফ্রেন্ডস, আমি যদি আপনাকে বলি যে আপনি আপনার অনেক টাকা খরচ না করেও এখন আপনার বিদেশ ভ্রমণের স্বপ্নটি পূরণ করতে পারবেন। হ্যাঁ ফ্রেন্ডস, আপনি ঠিকই শুনেছেন, ভারতীয় টাকার মূল্য ডলার বা পাউন্ডের মতো নাও হতে পারে, তবে প্রকৃতপক্ষে বিশ্বের বেশ কয়েকটি দেশ হয়েছে যেখানে কারেন্সি বা মুদ্রার তুলনায় ভারতীয় মুদ্রা বেশ শক্তিশালী, যেখানে আপনি মাত্র 1000 টাকা নিয়ে গেলে হতে পারেন কয়েক লাখ টাকার মালিক। ফ্রেন্ডস, আজকে আমি আপনাকে এরকম 10টি আশ্চর্যজনক দেশগুলি সম্পর্কে বলতে চলেছি যেখানে ভারতীয় মুদ্রা অনেকটাই শক্তিশালী এবং আপনাকে রাজা বা রানীর মতো অনুভব করাবে। সো ফ্রেন্ডস, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি থেকে ঘুরে আসা যাক। সো ফ্রেন্ডস, টুডেস ভিডিও টাইটেল, ইন হুইচ কান্ট্রিজ ইউ ক্যান ভিজিট হোয়ার দ্য ইন্ডিয়ান রুপি ইজ স্ট্রঙ্গার। ফ্রেন্ডস, ভিয়েতনাম একটি খুবই সুন্দর নদীর দেশ। এখানের বৌদ্ধ মন্দির, সুস্বাদু ভিয়েতনামি খাবার এবং নদীগুলোর জন্য বিভিন্ন পর্যটকদের আগমন ঘটে। এখানে নদীতে আপনি কায়াকিংও করতে পারেন। এটি ভারতীয়দের জন্য উপযুক্ত কারণ এটি সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির স্বাদ দেয়। এখানে ঘনবন, নীল নদী, যুদ্ধের মিউজিয়াম এবং ফরাসি ঔপনিবেশিকদের স্থাপত্য এখানকার শীর্ষ আকর্ষণগুলির মধ্যে অন্যতম। এখানের একটি ভারতীয় মুদ্রার পরিমাণ 327 ভিয়েতনামি ডংয়ের সমান। ফ্রেন্ডস, ইন্দোনেশিয়াকে আরেকটি ভাষায় দ্বীপের দেশও বলা হয়, যেখানে স্বচ্ছ নীল জল, মনোরম দৃশ্য, গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু এবং প্রতিকূল পরিবেশের সুন্দরতা দেখতে পাওয়া যায়। এখানে ভারতীয়দের আগমনের জন্য একটি বিনামূল্যের ভিসা প্রদান করে। খুব বেশি অর্থ ব্যয় না করে আপনি অবশ্যই একটি ভালো সময় এখানে কাটাতে পারেন। বালি এখানকার সবচেয়ে জনপ্রিয় ছুটির গন্তব্যগুলির মধ্যে একটি। একটি ভারতীয় মুদ্রার পরিমাণ প্রায় 204 ইন্দোনেশিয়ান রুপির সমান হয়। লাওস থাইল্যান্ডের পাশে অবস্থিত একটি ছোট সুন্দর দেশ। লাওস দক্ষিণ পূর্ব এশিয়ার এমন একটি দেশ যেটি চারিদিকে অন্যান্য দেশগুলি দিয়ে ঘেরা রয়েছে। ভিয়েতনামী যুদ্ধের সময় আমেরিকা এই লাওসের ওপর অত্যাধিক পরিমাণে বোমাবাজি করতে থাকে। 1964 থেকে 73 সাল পর্যন্ত প্রায় 20 লাখেরও বেশি বোম ফেলেছিল আমেরিকা। ভিয়েতনামের মানুষরা এই বোমের আস্তরণগুলিকে তাদের সাধারণ জীবনের বিভিন্ন রকমের কাজে ব্যবহার করে থাকে। একটি ভারতীয় মুদ্রা 120 লাওসিয়ান কিপের সমান হয়। ফ্রেন্ডস, উজবেকিস্তান মধ্য এশিয়ার সবচেয়ে বিচিত্র এবং খুবই আকর্ষণীয় স্থান। এটি মধ্য এশিয়ার এমন একটি দেশ যেখানে ঝর্ণা, পাহাড়, পর্বত, নদী এমনকি মরুভূমিও একসাথেই দেখা যায়, যেগুলি এশিয়ার অন্যান্য দেশগুলি থেকে পুরোপুরি আলাদা করে রাখে উজবেকিস্তানকে। এখানে উজবেক সাম্রাজ্যের সম্মান এবং মর্যাদাকে ভালোভাবে দেখানো হয়েছে। এখানে নানা রকমের রং বেরঙের পাথরের বিশাল মন্দির এবং নিদর্শন পর্যটকদের আকর্ষিত করে। আপনি না অবাক হবেন, একটি ভারতীয় মুদ্রার পরিমাণ 117 উজবেকিস্তানি সোমের সমান হয়। সাউথ আমেরিকার মধ্যভাগে অবস্থিত প্যারাগুয়ে ওই সব দেশগুলির মধ্যেই যে দেশগুলির সীমা কোনো সমুদ্রের সাথেই মেশেনি। সাউথ আমেরিকার মধ্যভাগে অবস্থিত হওয়ার জন্য প্যারাগুয়েকে দ্য হার্ট অফ আমেরিকা বলা হয়ে থাকে। এদেশে প্রকৃতির সৌন্দর্য খুব ভালোভাবে পরিদর্শন করা যায়। এখানের ঘন সবুজ অরণ্য, নানা রকমের পশু পাখি, মনোরম পরিবেশ পর্যটকদের আকৃষ্ট করে। এখানকার ভাড়া, খাবার, পোশাক আশাক সবই খুব সস্তা হয়ে থাকে। প্যারাগুয়েতে একটি ভারতীয় মুদ্রার পরিমাণ 96 প্যারাগুয়ান গুয়ানির সমান হয়। ফ্রেন্ডস, কলম্বিয়া সাউথ আমেরিকার উত্তরে অবস্থিত একটি দেশ যার নাম ক্রিস্টোফার কলম্বাসের নাম অনুসারে রাখা হয়েছিল। এই দেশের একটি অংশ অ্যামাজন জঙ্গল দিয়ে ঘেরা রয়েছে। এখানে এমন একটি নদী রয়েছে যার রং বেরঙের জল দেখতে পাওয়া যায়। তাছাড়া পৃথিবীর যে কোনো দেশের তুলনায় এখানে বেশি পাখির প্রজাতিও দেখা যায়। আপনি এনে অবাক হবেন, একটি ভারতীয় রুপির পরিমাণ 58 কলম্বিয়ান পেসোর সমান হয়। ফ্রেন্ডস, কম্বোডিয়া থাইল্যান্ডের পাশে অবস্থিত একটি ছোট দেশ। এখানে পুরনো পুরনো নিদর্শন এবং মন্দিরগুলো পর্যটকদের আকর্ষিত করে। এখানে আংকর ওয়াট নামক একটি মন্দির রয়েছে যেটা ম্যাসিভ স্টোন দিয়ে বানানো। এদেশের রয়্যাল প্লেস, জাতীয় জাদুঘর এবং প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ এসব পর্যটকদের আকর্ষিত করে। আপনি এনে অবাক হবেন, একটি ইন্ডিয়ান রুপির পরিমাণ প্রায় 57 কম্বোডিয়ান রিলের সমান হয়, যা আপনাকে খুবই সস্তায় এদেশ ভ্রমণ করাতে পারে। ডিয়ার ফ্রেন্ডস, আপনি কি অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন? তাহলে এই দেশটি আপনার জন্যই, কারণ অ্যাডভেঞ্চার পছন্দকারী ব্যক্তিদের জন্য মঙ্গোলিয়া একমাত্র উপযুক্ত স্থান। এখানে যাযাবর জীবন ধারার জন্য পরিচিত, যা এখানকার লোকেরা অনুসরণ করে চলেছে। মঙ্গোলিয়া বিশাল খোলা জায়গা রয়েছে যেখানে আপনি ঘন্টার পর ঘন্টা প্রকৃতি এবং তার উপাদানগুলির প্রশংসা করতে পারেন। এই মঙ্গোলিয়াকে নীল আকাশের দেশও বলা হয়। যারা শহরের জীবন থেকে দূরে সরে যেতে চান তাদের জন্য এটি উপযুক্ত। আপনি খুব কমই মানুষ পাবেন এবং কিছুটা সময় নির্জন মুহূর্ত উপভোগ করতে পারবেন। আপনি এনে অবাক হবেন, একটি ভারতীয় মুদ্রার পরিমাণ প্রায় 39 মঙ্গোলিয়ান টুর্গেকে সমান হয়। ডেভেন্স,
মায়ানমার এমন একটি দেশ যেখানে বেশিরভাগ মহিলারাই লুঙ্গি পরতে ভালোবাসে। এখানে 90% মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। এখানে মরুভূমি ছাড়া প্রকৃতির সমস্ত সৌন্দর্য দেখতে পাওয়া যায়, যেমন মন্দির, ঝর্ণা, পাহাড়, নদী ইত্যাদি। আপনি না ভাববেন একটি ভারতীয় মুদ্রার পরিমাণ প্রায় 22 মায়ানমার কাইটের সমান হয়, যা আপনাকে খুবই সস্তায় এদেশ ভ্রমণ করাতে পারে। ফ্রেন্ডস, যদি নর্থ কোরিয়া এমন একটি জায়গা হয় যেখানে কোনো দেশের পর্যটকই যেতে চান না, তবে সাউথ কোরিয়া এমন একটি দেশ যেখানে আপনি অন্বেষণ করতে পারেন বা নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন। এখানকার শ্বাসরুদ্ধকর দৃশ্য এবং বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ পর্যটকদের ভীষণভাবে আকর্ষিত করে। এখানে মাছ ধরার গ্রাম, বৌদ্ধ মন্দির, অসংখ্য চেরি গাছ এমনকি গ্রামাঞ্চলের জন্য পরিচিত। এগুলি ছাড়াও সাউথ কোরিয়াতে প্রচুর দ্বীপ এবং আধুনিক টেকনোলজি রয়েছে। আপনি না অবাক হবেন একটি ভারতীয় মুদ্রার পরিমাণ প্রায় 17 সাউথ কোরিয়া ওনের সমান হয়, যা আপনাকে খুবই সস্তায় সাউথ কোরিয়া ভ্রমণ করাতে পারে। ডিয়ার ফ্রেন্ডস, এসব দেশগুলি ছাড়াও আরও অনেক দেশ রয়েছে যেখানে ভারতীয় মুদ্রা অনেকটাই শক্তিশালী, যেমন শ্রীলঙ্কা, চিলি, নেপাল, পাকিস্তান, আইসল্যান্ড, কোস্তারিকা, জাপান, এমনকি হাঙ্গারিতেও আপনি খুবই সহজে আপনার অল্প টাকাতেই দেশ ঘুরতে পারবেন। সো ফ্রেন্ডস, কেমন লাগলো ভিডিওটি সেটি নিচে কমেন্ট সেকশনে জানান, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে যান তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।